বরাকে 3 জেলায় অগপ'র অন্ত্রকন্দলের সময় বদরপুরের সফল দায়ানে যোগদান কর্মসূচি। 3 দিন থেকে উপত্যকায় দলটির এক প্রকার বিপর্যয় অব্যাহত। প্রথমে শিলচর, তারপর হাইলাকান্দি, এবার করিমগঞ্জে কার্যালয় ভাঙচুরের পর দলের ভেতর যে অন্ত্রকন্দলে রয়েছে তা স্পষ্ট হয়ে পড়ছে। বুধবার রাতে করিমগঞ্জের দলীয় কার্যালয়ে কর্মীদের ক্ষোভ প্রকাশের পর হতভম্ব দলীয় নেতৃত্ব। ঠিক এমন পর্যায়ে বৃহস্পতিবার অগপ দলের কার্যনির্বাহক দায়ান হোসাইনের নেতৃত্বে বদরপুরে দেখা গেল সদস্য ভর্তি কার্যসূচি। এদিন বদরপুর আশীর্বাদ বিবাহ ভবনে দলীয় উপসভাপতি সুনীল ডেকার উপস্থিতিতে অগপ্তে যোগদান করেন বিরোধী দলের প্রায় শতাধিক সমর্থক। বরাকে এই পরিস্থিতিতে দলীয় যোগদান কার্যসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় সহসভাপতি তথা বরাকের তত্ত্বাবধায়ক সুনীল ডেকা এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। তিনি নিজের ভাষণে প্রথমে দলে নবাগত সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে একত্রিত হয়ে দলকে অধিক শক্তিশালী ও বুথ পর্যায়ে গিয়ে কাজ করার পরামর্শ দেন। অগপ দল বরাক উপত্যকায় আগের তুলনায় আরও শক্তিশালী, সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের তৃণমূল স্তরে গিয়ে কাজ করে মানুষ আস্থা অর্জন করার পরামর্শ দেন। সভায় তিনি বারবার বরাকের প্রাক্তন অগপ মন্ত্রী শাহিদুল আলম চৌধুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তার সময়ের উন্নয়ন ও কার্যকর্তার উদাহরণ প্রদান করেন। এদিনের সভায় বরাক প্রভারী সুনীল ডেকার নিজেই শাহিদুল আলম চৌধুরীর উত্তরসূরি একদিন দায়ান ই হবেন বলে ভবিষ্যৎবাণী করেন। সঙ্গে দলীয় কর্মীদের এই ক্ষোভ অতি শীঘ্রই সমাধান হবে বলে জানান তিনি। এই দিনে যোগদান কার্যসূচির নেতৃত্বে থাকা কার্যনির্বাহক দায়ান হোসেন নিজে দলীয় কর্মীদের সম্মুখে বক্তব্য প্রদান করেন। দায়ান নিজের বক্তব্যে বলেন, আমরা অগপ করছি কোনো স্বার্থের জন্য নয়, কেবল দলকে আরো অধিক শক্তিশালী করে গড়ে তুলতে, দল থেকে কিছু পাওয়ার জন্য নয়, দরিদ্র নিরীহ লোকেদের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার জন্য দলে আছি এবং থাকব। তিনি বলেন, আমি এই দলে সুপারি, কয়লা কিংবা সারের ব্যবসার জন্য আসিনি, কেবল আঞ্চলিকতাবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করে সর্বস্তরের মানুষের কাজ করে সবাইকে নিয়ে দল করব। দায়ান নিজের বক্তব্যে কয়েকটি উদাহরণ দিয়ে বলেন, পুরসভা নির্বাচনে সমস্ত বরাক উপত্যকায় সীমিত আসনে লড়ে অগপ জয়ী হতে না পারলেও বদরপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ড কমিশনার মাধব রায় কর্মকারকে নিজ দলে অন্তর্ভুক্ত করে বরাকে দল পুরসভায় খাতা খুলতে সক্ষম হয়। ঠিক সেভাবে বদরপুর রেলওয়ে জমিতে উচ্ছেদিতদের সহায়তা করতে প্রায় 600 গৃহহীন পরিবারের পুনঃসংস্থাপনের জন্য আবেদনপত্র সংগ্রহ করে সার্কেল অফিসার সহ দলীয় সভাপতি তথা মন্ত্রী অতুল বরার সঙ্গে যোগদান করে উচ্ছেদিতদের পুনঃসংস্থাপনের লড়াই চালিয়ে যাচ্ছেন। সেখানে অন্য কোনো দলকে সহায়তা করতে দেখা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করে বলেন, বদরপুরের বিধায়ক আজিজের কালে কেউই কোনো সহায়তা পাবে না, ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে দলকে বুথ পর্যায়ে শক্তিশালী করে গড়ে তুলতে অতি শীঘ্রই 25,000 সদস্য ভর্তি করতে প্রতিটি বুথে 125 জন লোককে দলে যোগদান করাবেন। এ বিষয়ে অতি শীঘ্রই কার্যকর্তাদের নিয়ে সদস্য ভর্তি অভিযান আরম্ভ করবেন তিনি। এই দিনে যোগদান কার্যসূচি পরিচালনা করেন করিমগঞ্জ জেলার উপসভাপতি মাসুক আহমেদ। ইংল্যান্ড বাজার থেকে রিয়াজুদ ছাদিওয়ালের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। তাতে আমার দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব দলের উপসভাপতি মাননীয় সুনীল ডেকা মহা ডাঙ্গরিয়া আর আমার কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিমুদ্দিন বরলস্কর সাহাবকে ধরে আমার কেন্দ্রীয় নেতৃত্বর ভালে কেজন উপস্থিত আছিল। আজি আমার একটা সিদ্ধান্ত হয়েছে যে বদরপুর অহা পঞ্চায়েত ইলেকশনত সম্মুখত রাখি আমার দলীয় সদস্য বৃদ্ধি করার ভাবে আমি প্রতিটি বুথত কমপক্ষে 125টা সদস্য ভর্তির অভিযান আমি আরম্ভ করেছি। অর্থাৎ আমার টার্গেট হয়েছে বদরপুর সমষ্টিত 25,000 নতুন মেম্বারশিপ দিয়ার বাবে। ইতিমধ্যে আমি বদরপুর সমষ্টিত যাওয়া কেইমাহত প্রায় 3,500 মেম্বারশিপ আমি দিছো। আজিও আমার যোগদান কার্যসূচী আসলে সেই কার্যসূচীত আজি প্রায় 50-র উপর সদস্য সদস্য আমার লগত অসম গণ পরিষদ দলত যোগদান করেছে। বর্তমান সময়ত অতুল বরা আমার দলীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় মন্ত্রী আর আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়ার নেতৃত্বত নতুন প্রজন্মে এটা নতুন একটা আশার বতরা দেখিছে গণ পরিষদ দলের মাধ্যমে, যার বাবে নতুন চাম, যুবচাম, শিক্ষিত যুবচাম অগপর প্রতি এটা আকৃষ্ট হয়েছে আর এইবেলি আমার বরাক বেলিতো তার প্রভাব পড়েছে আর সেই প্রভাব বদরপুরতো পড়েছে। আজি প্রতিদিনে বদরপুর ডেকা লড়াই মোক ফোন করে কয় যে দাদা আপনার লগত মই এজিপিত জয়েন করি, মই আপনালোকক মোর মোবাইলত মেসেজও দেখাব পারো, মো ফোনত কল করে কয় হোয়াটসঅ্যাপত কয় যে দাদা এজিপিত জয়েন করি। আজি যেটা প্রোগ্রাম করে মই রাস্তাত উলাই আইছিল তেতিয়া মানুহ আহি পেলে কৈছে দাদা আমি প্রোগ্রামত জয়েন করি, নিজে আহি পেলে কৈছে আমি জয়েন করি। গতিকে মানুহে কিবা এটা ভাবিছে
যে অগপ দলের মাধ্যম মাধ্যমত যে সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নত হামিল হব বিচাৰিছে। কারণ অসমত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত, মাননীয় মুখ্যমন্ত্রী তেখেতর নেতৃত্বত অসমত বিকাশের এক নতুন যাত্রা আরম্ভ হয়েছে। আর সেই যাত্রাত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মানে মিলি পেলে তাত অংশীদার হব বিচাৰিছে। নির্বাচনের আগত মানুষবিলাকর মাজত এটা মনোভাব আসলে, সেই মনোভাবটা এটা লাহে লাহে সলনি হয়েছে। আপনাদের দেখিছে এই পঞ্চায়েত আমার মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনের সময় কেনেকা সংখ্যালঘু রাইজে ওলাই আহি বিজেপি আর এজিপিক আমার মিত্র দলক ভোটদান প্রদান করেছে। গতি রাইজে ভাবিছে যে ইয়াত যখন এডভোকেট আসলে গুহী হাইকোর্টের এম এ ইন পলিটিক্যাল সায়েন্স প্লাস এল এল বি আমার অতুলগড় ডাঙ্গরিয়া কেশব মহন্ত ডাঙ্গরিয়া এজন প্রফেসর আসলে এম এ ইন পলিটিক্যাল সায়েন্স আসলে, গতি এওঁলোকৰ নিচিনা মানুষের স্বচ্ছ ভাবমূর্তি আর সাধারণ দেখব আপনাদের কোনো ধরনের কন্ট্রোভার্সিজ নাই। যান নেতায় কন্ট্রোভার্সিয়াল কথাবিল কয় কিন্তু অতুল বরা ডাঙ্গরিয়া আর কেশব মহন্ত ডাঙ্গরিয়া কোনো কন্ট্রোভার্সিজ নাই, এটা অবিরহ রাইজর কাম করে গিয়ে আছে। মুখ্যমন্ত্রীর লগত কান্দে কান মিলাই রাতেপুয়ার গধূলিকে রাতে শেষ নিশালে রাইজর ভাবে কাম করে আছে। আর সেই কথাখিনি শিক্ষিত যুবসামে বুঝি পাইছে, আর তার প্রতিফলন বরাক উপত্যকা বিভিন্ন জেলাত গৈছে, আমার বদরপুরত পড়েছে। আজি আপনাদের দেখিছে বদরপুর যেখানে মহিলা শক্তি ওলাই আছে, এটা বিরল ঘটনা। সংখ্যালঘু মহিলা ওলাই আছে, বঙ্গালী মানুষ ওলাই আছে, মুসলিম মানুষ ওলাই আছে। আর আমি বরাক বদরপুরের উন্নয়নের ভাবে, কারণ সাক বর্তমান বদরপুর উন্নয়নত বহুত পিছ পড়ে আছে। ইয়াতে এআইডিএফর বিধায়ক আছে, আপনাদের বদরপুর রাস্তা ভাগবিল চাবসুন, এই ভাঙ্গা ভৈরবপুর রাস্তাটা আপনাদের চাবসুন। আজি আপনাদের মিশন রোডের যে পানির সমস্যা বা আপনাদের বদরপুর টাউনের যে পানির সমস্যা, একো সমস্যার সমাধান করতে সূত্র বিচারি পাওয়া নাই। গতি এনেকা জায়গা যদি সরকারের থাকা প্রতিনিধি হলেহেন কেন উন্নত হলেন। আজি চাকসুন আপনাদের রাতাবাড়ির উন্নয়ন তো চাক, আজি আপনাদের পাতারখান্ডির উন্নয়ন চাক, আমি সেই উন্নয়নের ভাগিদার হব বিচার। গতি মো বিশ্বাস আগন্তুক দিনত আমার এজিপি মধুপুর সমষ্টিত শক্তিশালী হব, প্রতিটি বুথতে শক্তিশালী হব। আর আমি পঞ্চায়েত দখল করিম, আমি ম্যাক্সিমামকে ম্যাক্সিমাম পঞ্চায়েত দখল করিম। আর আমার ইয়াতে পঞ্চায়েত স্তরক মানুষক স্বচ্ছভাবে মানুষক সেবা প্রদান করব বিচার, মানুষের সেবা করব বিচার। সেই বস্তুটা আমি এজিপি লাইনতে করে যাব। আর তারপরে আমি সরকারের গোটেখিনি সহায় পাম, প্রশাসনের যিনি সহায় বিচার আমি আমি এইখানে 100% পাব। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।